হ্যাঁ এভরিওয়াল ওয়েলকাম টু ইংলিশ ম্যানিয়ার্স আমি হোমাগ্নি আজকে আমরা যে স্টোরিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টিম এন ইন্টারবেট বাই হার্জ জর্জেস প্রসফার রেমি বা হার্জ উনিশশো সালে বেলজিয়ামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে কেরিয়ারের শুরুতে তিনি স্কাউটিং ম্যাগাজিনে কার্টুনিস্ট হিসেবে বিভিন্ন ইলাস্টেশন কন্ট্রিবিউট করলেও পরবর্তীকালে তার সৃষ্ট সর্বকালের অন্যতম চরিত্র টিনটেন তাকে জনপ্রিয় করে তোলে দ্য অ্যাডভেঞ্চার্স অফ টিনটিনের সিরিজটিতে আমরা তেইশটি গল্প পাই যা তিরিশটি ভাষায় সমগ্র পৃথিবীতে প্রায় সত্তর লক্ষেরও বেশি কপিজে বিক্রি হয় ফ্র্যাঙ্কো বেলজিয়ান কমিক ইন্ডাস্ট্রি সমগ্র পৃথিবীর কমিক ইতিহাসে এক বিস্ময়কর উদাহরণ যা প্রমাণ করে কমিকের মাধ্যমেও মানুষকে অবিস্মরণীয় কিছু গল্প উপহার দেওয়া যায় এই ফ্র্যাঙ্কো বেলজিয়ান কমিক ইন্ডাস্ট্রিতে বিভিন্ন ভ্যারাইটি অফ স্টাইলস পাওয়া যায় যাদের মধ্যে অন্যতম হল লিগনে ক্লেয়ার স্টাইল যার জনক ছিলেন হার্জ স্বয়ং লিগনিক ক্লেয়ার স্টাইল অফ ড্রয়িংয়ে ক্লিয়ার অ্যান্ড স্ট্রং লাইন্সের ব্যবহার লক্ষ্য করা যায় এবং এই বিশেষ পেন্টিংয়ের মাধ্যমে ফ্যান্টাসি অ্যাকশন মিস্ট্রিজ পলিটিক্যাল থ্রিলার সায়েন্স ফিকশন এবং কখনো কখনো সফিস্টিকটেড স্যাটায়ার এবং পলিটিক্যাল অর কালচারাল কমেন্টারি ইত্যাদি বিভিন্ন জনরা গল্পের আকারে আলোচনা করা যায় দ্য অ্যাডভেঞ্চার্স অফ টিনটিন এর অন্যতম উল্লেখযোগ্য উদাহরণ আজকের আলোচ্য টিনটিন ইনটিমেট গল্পটি ধারাবাহিকভাবে সেপ্টেম্বর উনিশশো থেকে নভেম্বর উনিশশো অব্দি ম্যাগাজিনে প্রকাশিত হলেও পরে কমিক বই আকারে উনিশশো সালে পাবলিশড হয় মূল বিষয়বস্তু ছিল টিনটিন নামে এক দুঃসাহসিক তরুণ রিপোর্টার কিভাবে তার বন্ধু চ্যাং যে এক প্লেন ক্র্যাশে হিমালয়ের কোনো এক অজানা স্থানে অসহায়ভাবে আটকে পড়েছে তাকে সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করে কিভাবে উদ্ধার করে আনে তাহলে চলো আমরা স্টোরিটা শুরু করে দিই গল্পের একদম শুরুতে জানা যায় ক্যাপ্টেন হ্যাডক প্রফেসর ক্যালকুলাসের সাথে টিনটিন এবং তার পোষ্য কুকুর স্নোই ভার্চেস নামক এক স্থানে একটি রিসর্টে ভ্রমণকালে নিউজ পেপারে একটি খবর পড়ে জানতে পারে হিমালয়ের বুকে একটি প্লেন ক্র্যাশের দুর্ঘটনা ঘটেছে এরপর রাতে হ্যাডকের সাথে দাবা খেলার সময় ঘুমের ঘরে টিনটিন এক দুঃস্বপ্ন দেখে যে তার এক চাইনিজ বন্ধু চ্যান দ্য ব্লু লোটাস গল্পে যে তাকে সাহায্য করেছিল সে ওই প্লেন দুর্ঘটনার শিকার হয়ে বরফের তলায় চাপা পড়ে আছে এবং টিনটিনের কাছে সাহায্যের আশায় প্রতীক্ষা করে আছে পরদিন সকালে নিউজপেপার পেপার পরে জানতে পারে গতকালের প্লেন দুর্ঘটনায় এক চীনা যাত্রীও ছিল যার নাম চ্যাং চৌ চেন অর্থাৎ টিনটিনের দুঃস্বপ্ন বা টেলিপ্যাথিক ভিশন যেন সত্যি হয়ে উঠল কিন্তু টিনটিনের মনে বিশ্বাস জন্মালো যেহেতু সে স্বপ্নে চ্যাংকে জীবিত দেখেছে তাই বাস্তবেও সে বেঁচেই আছে এবং অত্যন্ত বিপদে আছে তাই কাল বিলম্ব না করে সে ডিসাইড করে যে সে সেই স্থানে যাবে এবং যেভাবে হোক চ্যাংকে উদ্ধার করে আনবে পরদিন বিমানে করে দিল্লি তারপরে নেপালের কাঠমান্ডুতে তারা পাড়ি দেয় সেখানে থার্কে নামে এক শেরপার সাথে তার পরিচয় হয় এবং অবশেষে আরও তিনজন পোটার থার্কে এবং ক্যাপ্টেন হ্যাটককে সাথে নিয়ে টিনটিন এবং স্নোই নেপাল থেকে তিব্বতের উদ্দেশ্যে যাত্রা শুরু করল বহু মজার এবং রোমাঞ্চকর কিছু ঘটনা বহুল পরিস্থিতির সম্মুখীন হয়ে অবশেষে তারা তিব্বতে এসে পৌঁছাল কিন্তু এসেই তাদের চোখে পড়ল ভয়ঙ্কর দর্শন হিংস্র এবং বিশালায়তন এক প্রাণী যা লোকমুখে ইয়েতি নামে পরিচিত তার পায়ের ছাপ এই পায়ের ছাপ থেকে ভয় পেয়ে নিজেদের প্রাণ পালিয়ে গেল তাই বাধ্য হয়ে শেরপা তাদের নিজেদের কাঁধেই সমস্ত বোঝা তুলে নিয়ে এগিয়ে চলল এবং অবশেষে প্লেন ক্র্যাশ যে স্থানে ঘটেছিল সেখানে পৌঁছালো কিন্তু সেখানে চ্যাংয়ের সন্ধান না পেলেও টিনটিন এবং স্নোই অনতি দূরে এক গুহার ভিতর একটি পাথর আবিষ্কার করে যেখানে চ্যাং তার নাম নিজেই খোদাই করে রেখে গিয়েছিল অর্থাৎ যা দেখে প্রমাণ করাই যায় প্লেন ক্রাশে সে মারা যায়নি এরপর ফেরার পথে তুষার ঝড়ের কবলে পড়ে টিনটিন এক গর্তে পড়ে গেলেও ভাগ্যক্রমে সে বেঁচে যায় এবং ক্যাপ্টেন হ্যাডক ও শেরপার সাথে রিজয়েন করে কিন্তু শেরপা ভাবে যে চ্যাং মৃত তাই সে ফিরে যাওয়ারও প্রস্তাব দেয় কিন্তু টিনটিন মানে না এরপর সে দূরে এক পর্বতের খাঁজে একটা হলুদ স্কার্ফকে আটকে থাকতে দেখতে পায় এবং বুঝতে পারে যে স্কার্ফটি তার বন্ধু চ্যাংেরি এবং শেরপাকে পাকে ছাড়াই এগিয়ে চলে ওই স্কার্ফটির উদ্দেশ্যে ক্যাপ্টেন হ্যাডক এবং স্নোইকে সাথে নিয়ে এরপর দড়ি পেয়ে পর্বতের চূড়ায় আরোহণের সময় সামান্য অসাবধানতার বসে ক্যাপ্টেন হ্যাডকের হাত পিছলে যায় এবং বিপজ্জনকভাবে ঝুলতে থাকেন এতে টিনটিনেরও পড়ে যাওয়ার উপক্রম হয় তাই বাধ্য হয়ে হ্যাডক টিনটিনকে বাজাতে নিজের দড়িটি তাকে ছুরি দিয়ে কেটে ফেলতে বলেন এবং পরে নিজেই চেষ্টা করেন কিন্তু ঠান্ডায় হাত অসার হয়ে যাওয়ায় সেটাও হাত থেকে পড়ে যায় কিন্তু টিন টিন দৃঢ়ভাবে বলে যে সে ক্যাপ্টেনকে ফেলে কিছুতেই যাবে না ঠিক সেই সময় থারকে ফিরে আসে এবং তাদেরকে বিপদমুক্ত করে সে জানায় টিনটির নিঃস্বার্থ বন্ধুত্ব এবং একরকা মনোভাবটাকে ভীষণভাবে নাড়া দিয়েছে তাই সে ফিরে আসতে বাধ্য হয় এরপর তারা আবার এগিয়ে চলে এবং ওই রাতেই ভীষণ তুষার ঝড়ে তাদের টেন্ট উড়ে যায় এবং তারা দেখতে পায় টেন্টটি ইয়েতি শরীরের উপর পড়ায় সে ভয়ে পালিয়ে গেল অবশেষে তারা আর অন্য কোনো উপায় না দেখে হাঁটতে শুরু করে যতক্ষণ না তারা দূরে এক বৌদ্ধ মঠ দেখতে পায় কিন্তু সেই সময় বরফের ধস নামে এবং তারা সবাই ওই ধসের মুখে পড়ে পাহাড়ের উচ্চতা থেকে নিচে পড়ে বরফের নিচে চাপা পড়ে যায় অন্যদিকে মঠে ব্লেসেড নামে ক্লিয়ার ভয়েন্ট বা আলোক দৃষ্টি সম্পন্ন একজন মঙ্ক তার অন্তর্দৃষ্টিতে দেখতে পান যে টিনটিন স্নোয়িং ক্যাপ্টেন হ্যাডক এবং থার্কে বরফের নিচে চাপা পড়ে আছে এবং সাহায্যের আশায় রয়েছে এবং মঠের অন্যদের তিনি সে কথা জানান এদিকে ইতিমধ্যে টিন জ্ঞান ফিরে আসে কিন্তু কিছুতেই বরফের তলা থেকে কারো সাহায্য চারা তার পক্ষে উঠে দাঁড়ানো সম্ভব নয় এই দেখে সে একটি চিঠি লিখে স্নোইকে দেয় যত শীঘ্র সম্ভব তা মঠে পৌঁছে দেওয়ার জন্য পথে স্নই একটি মাংসের হাড় দেখে লোভে পড়ে মুখ খুলতে চিঠিটি দৌড়ে যায় কিন্তু পরে তার সম্বীত ফিরে আসে এবং তখন তীব্র গতিতে দৌড়ে মঠে পৌঁছয় প্রথমে দারোয়ানরা তাকে মারতে এলেও ব্লেসেড লাইটনিং এর কাছ থেকে স্নোয়ের কথা আগেই শোনা এক মঙ্ক এসে তাদেরকে আটকান এবং পরে তারা সবাই স্নোয়িকে ফলো করে টিনটিন ক্যাপ্টেন হাডক ও থার্কেকে রক্ষা করেন দুদিন পর তাদের জ্ঞান ফিরে এলে টিনটিন ওই মঠের প্রধান গ্র্যান্ড অ্যাবটের সাথে দেখা করে তাকে সমস্ত ইতিবৃত্ত জানায় গ্র্যান্ড অ্যাবট তাকে বাধা দেন এবং বাড়ি ফিরে যেতে বলেন কিন্তু এই সময় ব্লেসেড লাইটেনিং আবার তার অন্তর্দৃষ্টিতে এক দৃশ্য দেখতে পান যার মাধ্যমে টিনটিন জানতে পারে যে চ্যাং জীবিত এবং সে চারবাং নামক এক গ্রামের কাছে একটি গুহায় আটকে রয়েছে যে গুহাটির চূড়ার অনেকটা দেখতে হর্ন অফ ইয়াক বা ইয়াকের সিং মতো এবং সেই গুহায় চ্যাং এর সাথে ইয়ে তৃতিও রয়েছে সবাই তো টিনটিনকে বাধা দেয় কিন্তু নাছর বান্দা টিনটিন স্নোইকে সাথে নিয়েই এগিয়ে চলে চারবাংয়ের কাছে সেই গুহার উদ্দেশ্যে পরে ক্যাপ্টেন হ্যাডকও তাকে সঙ্গ দিতে চলে আসেন এবং সেই গুহার কিছুটা দূরে এসে সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে তারা টিনটিন একটি দূরবীনের মাধ্যমে লক্ষ্য রাখতে থাকে এবং সঠিক সময় উপস্থিত দেখে সে গুহায় ঢুকে পড়ে এবং ক্যাপ্টেন হ্যাডককে বলে বিপদ দেখলেই তিনি যেন তাকে সতর্ক করেন গুহায় ঢুকে সে জ্বরে কাঁপতে থাকা চ্যাংকে খুঁজে পায় কিন্তু সেই মুহূর্তে ইয়েতিটি গুহায় ঢুকে পড়ে এবং চ্যাংকে টিনটিন নিয়ে যাচ্ছে দেখে ইয়েতিটি অত্যন্ত রেগে যায় এবং আক্রমণ করতে উদ্যত হয় কিন্তু টিনটিন বুদ্ধি করে ক্যামেরার ফ্ল্যাশ লাইট ইয়েতি চোখে ফেলতেই সে ভয়ে পালিয়ে যায় এরপর ক্যাপ্টেন হ্যাডক এবং টিনটিন চ্যাংকে বহন করে চারব্যাং গ্রামে আনে সেখানে এসে চ্যাং একটু সুস্থ হয়ে তার অ্যাক্সিডেন্টের কথা কিভাবে সেই গুহায় পৌঁছায় এবং কিভাবে ইয়েতিটি তাকে মৃত্যু মুখ থেকে উদ্ধার করে নতুন জীবন দিয়েছে তাকে নার্চার করেছে কেয়ার করেছে সেই ইতিবৃত্ত টিনটিনদের শোনায় এবং বলে সে অ্যাবমিনেবল বা ঘৃণ্য ভয়ঙ্কর জীব নয় সে অত্যন্ত নিরীহ জীব এতটাই নিরীহ যে ওই পথে সে ক্যাপ্টন হ্যাডকের হাঁচির শব্দ শুনেই ভয় পালিয়ে যায় এরপর তারা সবাই মঠে ফিরে আসে এবং গ্র্যান্ড অ্যাবট টিনটিনের সাহসিকতা এবং নিঃস্বার্থ বন্ধুত্বের পুরস্কার হিসেবে তাকে একটি সিল্ক স্কার্ফ উপহার দেন ধীরে ধীরে চ্যাং সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং তারা সকলে মিলে ফিরে আসার জন্য তৈরি হয় গল্পের একদম শেষে দেখা যায় চ্যাং টিনটিনদের বলছে যে ইয়েতি কোনো ভয়ঙ্কর প্রাণী নয় বরং সে অত্যন্ত মানবিক এবং একটি কোমল হৃদয়ের জীব আর দূর থেকে দুঃখের সাথে ইয়েতিটি তাদের চলে যাওয়া দেখছে জানা যায় তিন দিন ইনটিবেট রচনার আগে হার্জ তার স্থায়ী বিবাহিত জীবন থেকে বেরিয়ে অন্য এক সম্পর্কে জড়িয়ে পড়েন এবং ইউরোপের যুদ্ধ পরবর্তী সময় ও তার ব্যক্তিগত জীবনের ওঠা পড়া সব কিছু মিলিয়েই সেই সময় তিনি মানসিকভাবে হতাশ হয়ে পড়েন এবং এক রাতে তুষারাচ্ছাদিত শুভ্র সাদা ভূমি এবং রোমাঞ্চকর কিছু ছবি তার স্বপ্নে আসে এরপর তিনি এক সাইকো অ্যানালিস্টের সাথে পরামর্শ করেন যিনি তাকে বলেন হি ওয়াজ সেকেন্ড বাই দ্য বিউটি অ্যান্ড ক্রুয়েলটি অফ হোয়াইট অ্যান্ড স্ট্রেসড অন দ্য কোয়েস্ট ফর পিওরিটি তাই স্বাভাবিকভাবে তার এই গল্পে তিব্বতের শুভ্র সাদা বরফের চাদরে ঢাকা ভূমির রোমাঞ্চকর উপস্থিতি লক্ষ্য করা যায় এবং অ্যাবানডান্ট অ্যান্ড ফরগটেন গটেন এর চরিত্রের মধ্যে আমরা যেন হার্জকেই খুঁজে পাই সে যেরকম ইয়েতির স্নেহের এবং সুরক্ষার বেষ্টনে জীবন ফিরে পেয়েছিল তেমনি হর্য জীবনের ওই খারাপ দিনগুলিতে কিছুটা উষ্ণতা কিছুটা বিশ্বাস খুঁজে পেতে চেয়েছিলেন মিথোলজিক্যালে ইয়েতি এক ভয়ঙ্কর দর্শন প্রাণী হলেও এই স্টোরিতে যেন সে আনকন্ডিশনাল ওভারফ্লোয়িং লাভকেই সিম্বলাইজ করছে আশা করছি তোমাদের স্টোরিটা বুঝতে আর কোনো অসুবিধা নেই আর যদি থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানিও আর তোমাদের সুবিধার জন্য টেনটিন ইন টিবেটের এর পিডিএফ এর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি প্লিজ চেক ইট আউট আর টেনটিন ইন টিবেটের উপর একটা অ্যানিমেটেড মুভিও রয়েছে ইউটিউবে তো সেইটারও লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিলাম তোমাদের আরও সুবিধা হবে বুঝতে গল্পটা সেই জন্য আর তোমাদের যদি অন্য কোনো টেক্সট নিয়ে কোনো প্রশ্ন থাকে বা জিজ্ঞাসা থাকে প্লিজ আমাকে জানিও তাহলে আমি সেইগুলোর ওপরও ভিডিও বানানোর চেষ্টা করব অ্যান্ড ইফ ইউ লাইক প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড মেক আওয়ার ইংলিশ ম্যানিক্স ফ্যামিলি লজ্জ সো থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড দেন গুড বাই টেক কেয়ার